গুড মর্নিং, সবাই ভালো আছো? সুস্থ আছো? আমিও ভালো আছি। রান্নাঘরে চলে এসেছি অনেকদিন পরে, ভাত বসিয়েছি এখন, দেখি রান্না করব কি করি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাকি। অবশ্য দুপুরবেলা রান্না করেছিলাম, রান্নার মাছের ঝোল তরকারি রয়েছে, সেই কারণে এখন আর মনে হবে যে আর করবো না, কারণ আলু সিদ্ধ ভাত এখন বসিয়েছি ভাতটা করার জন্য। গলাও তো ভালো না, গলার অবস্থা ভালো নয়, ঠান্ডা কাশতে কাশতে অবস্থা খারাপ। এই ভাতটা ফুটে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। ভাতটা, এই যে ভাত, এই যে দেখুন, এই যে মিথ্যা কথা বলছি না, এ ভাত হচ্ছে, মনে হচ্ছে গলা টলা ব্যথা বিষ হয়ে গেছে কাশতে কাশতে। যাই হোক, ভাত হয়ে গেছে, নামিয়ে দেবো, বেশি এবার গলে গেলে ভাতটা খাওয়া যাবে না। এই চালটা এমনও, ভাত ফুটে গেলেই হয়ে যায়, বেশি এলে গলে পাক হয়ে যাবে নাহলে। যাই হোক, হয়ে গেছে। তাই আর কি বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না প্লিজ প্লিজ, আমার ভিডিওটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই বলে শেষ করছি, আর সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।